Bismillahirrahmanirrahim. Dear viewers, assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English net er pokkho theke apnader sokolke shagotom janacchi ami Mahbubul Alah. Bondhura, ajke ami apnader jonno ekti guruttopurno lesson niye aschi. Lesson ti holo preposition up ebong down niye. Bondhura, preposition up ebong down niye notun kore bolar kichu nei, kintu ekti jinish apnara obosshoi amar sathe ekmot poshon korben je amader shudhumatro up ebong down niye kintu তেমন একটি ওভারঅল ধারণা না থাকার কারণে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে যে সমস্ত সেন্টেন্সগুলো মেক করি আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বেশি যে জিনিসটা আমরা লক্ষ্য করি যে আমাদের এই দুটি প্রিপোজিশন কিন্তু আমরা অনেক অনেক কম ব্যবহার করে থাকি সেন্টেন্সের মধ্যে এই দুটি প্রিপোজিশন দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স বিল্ড আপ করি না বললেই চলে এর একটি অন্যতম কারণ হলো এই দুটো প্রিপোজিশনের উপর আমাদের ওভারঅল ধারণা কম তো বন্ধুরা যাদের আমরা যারা স্পোকেন ইংলিশ বা সেন্টেন্সের মধ্যে এই দুটো প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স মেক করতে আমাদের প্রবলেম হচ্ছে আমি মনে করি আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আপনারা দেখতে থাকুন আশা করি আপনারা এই দুটো প্রিপোজিশন দিয়ে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে অনেক বেশি বেশি করে সেন্টেন্স মেক করতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই বন্ধুরা প্রথমে আসি কোথায় আমরা আপ ব্যবহার করব আমি একটু লিখে রেখেছি আমার ভিডিওর দৈর্ঘ্যটি কম হওয়ার জন্য যে যদি মাত্র উপরের দিকে গতি বোঝাতে আমরা কিন্তু আপ বসাবো এটি হলো আমাদের বেসিক জিনিস শুধু এই জিনিসটা মনে রাখবেন যে উপরের দিকে গতি বোঝাতে আমরা কিন্তু আপ বসাবো এখানে আমি চারটি এক্সাম্পল লিখে রেখেছি এক্সাম্পলগুলো একটু অ্যানালাইসিস করি তাহলে আপনাদের কনসেপ্টটি আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখেন প্রথমটি হলো হি র্যান আপ দ্য ল্যাডার এই যে মইটি রয়েছে এই মইয়ের উপরের দিকে উঠছে এই জন্য এখানে হি র্যান আপ দ্য ল্যাডার বন্ধুরা সেকেন্ড যে এক্সাম্পলটি সেটা হলো হি ক্লাইম্ড আপ দ্য হিল ক্লাইম্ড আপ দ্য হিল পাহাড়ের উপরের দিকে আরোহণ করা তাহলে এই যে দেখেন ক্লাইম্ড আপ তাহলে উপরের দিকে আরোহণ করা অর্থে বুঝিয়েছে আই ক্লাইম্ব আপ দ্য ট্রি আমি গাছে উঠছি এই যে যখন উঠছি তখন কিন্তু আমরা অবশ্যই উপরের দিকে উঠছি তাহলে আপনারা দেখছেন এখানে জিনিসটা একটি মজার একটি সেন্টেন্স আমি লিখে রেখেছি আমরা যারা ট্রেনে যাতায়াত করি তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই অবশ্যই পরিচিত যে আমরা কিন্তু বাংলায় অনেক সময় দেখাতে লেখা থাকে প্ল্যাটফর্মের মধ্যে দেখবেন যে ঊর্ধ্বগামী ট্রেন মানে আপ ট্রেন এই যে আপ ট্রেন ঊর্ধ্বগামী মানে কি আপ ট্রেন যে ট্রেনগুলো কোনো স্টেশন থেকে ছেড়ে যায় যে সোর্স স্টেশন যেটাকে আমরা বলি যে সোর্স স্টেশন থেকে যখন কোনো ট্রেন বা কোনো বাস যখন ছেড়ে যায় তখন সেটাকে বলা হয় কি আপ বাস আর যখন এটার মধ্যে আবার এটার দিকে আবার যখন ফিরে আসে তখন এটাকে বলা হয় ডাউন বাস বা ডাউন ট্রেন তো বন্ধুরা এখানে দেখেন এই যে ঊর্ধ্বগামী ট্রেন দ্যাট মিন্স কোনো সোর্স স্টেশন থেকে এটি ছেড়ে গিয়েছে এই জন্য এটাকে গিয়ে এটাকে কি আপ ট্রেন বলা হয়েছে বন্ধুরা এখানে তাহলে দেখেন ঊর্ধ্বগামী অর্থেও কিন্তু এখানে ঊর্ধ্বগামী অর্থে এখানে কিন্তু আপটি বসিয়েছে বন্ধুরা সেভেন আপ ট্রেন স্টার্টস এট 8 AM ওকে বন্ধুরা এরপর দেখেন আমি বলি যে আপের কিন্তু আরও একটি ব্যবহার রয়েছে সেটি হলো ধরেন কোনো কাজ আমরা সমাপ্ত বা শেষ বলে যদি আমরা ইয়া করি তাহলে অনেক সময় আমরা কিন্তু আপটি কিন্তু সেই সমাপ্ত বা শেষ অর্থে কিন্তু আমরা আপটি বসাইতে পারি যেমন আমি বলতে পারি যে ইউর টাইম ইজ আপ দ্যাট মিন্স পরীক্ষার সময় বা তোমার সময় শেষ ইউর টাইম ইজ আপ ওকে বন্ধুরা তাহলে সমাপ্ত এটিও কিন্তু আপের একটি ব্যবহার আপনারা নোট ডাউন করতে পারেন বন্ধুরা এখন আসেন যে আমরা একটু দেখি যে কোথায় আমরা ডাউন ব্যবহার করব নিচের দিকে গতি বোঝাতে ডাউন বসে যেমন দেখেন এক্সাম্পলগুলো আমরা একটু অ্যানালাইসিস করি হি রেন ডাউন দ্য ল্যাডার ঠিক এটার বিপরীত যখন আমরা কোনো মইয়ের উপর দিকে উঠলাম তখন আমরা কি আপ বসালাম আর যখন আমরা নিচের দিকে নামলাম তখন ডাউন তাহলে হি রেন ডাউন দ্য ল্যাডার বন্ধুরা দ্বিতীয় যে এক্সাম্পল সেটা হলো দ্য বার্ড ফ্লিউ ডাউন দ্য পন্ড অনেক সময় আপনারা দেখবেন যে কোনো একটা পাখি কিন্তু ডালের মধ্যে বসে রয়েছে গাছের যখন কোনো একটি মাছ সে শিকার করে তখন কিন্তু সে কিন্তু কী করে নিচের দিকে যায় তাহলে এই যে নিচের দিকে গেল সে ফ্লিউ ডাউন সে নিচের দিকে উড়ে গেল তাহলে এই যে নিচের দিকে গতি বোঝাতে তাহলে কি আমরা ডাউন বসিয়েছি বন্ধুরা এরপর দেখেন হি ক্লাইম্ড ডাউন দ্য ট্রি যখন সে গাছের উপরে উঠলো তখন কি ক্লাইম্ব আপ আর যখন সে নিচে নামলো নিচের দিকে নামলো তখন কি ক্লাইম্ব ডাউন বন্ধুরা এরপর আসেন ঠিক এই যে আমি এখানে সেন্টেন্স লিখেছিলাম এটি বলেছিলাম কি ঊর্ধ্বগামী ট্রেন এখানে নিম্নগামী ট্রেন তাহলে এই যে নিম্নগামী ট্রেন যখন আমরা বসাবো তখন দ্যাট মিন্স কি
তখন আমরা ডাউন ট্রেন বলবো এটাকে। তাহলে 44 ডাউন ট্রেন ইজ লেট টুডে, আজকে যে 44 যে ডাউন ট্রেনটি আছে সেটি লেট করেছে বন্ধুরা। তো বন্ধুরা সংক্ষিপ্ত পরিসরে এটি ছিল আমার আপ এবং ডাউন নিয়ে বেসিক আলোচনা। তো বন্ধুরা আশা করি আপনাদের যাদের কনফিউশন ছিল আপনার কনফিউশনটি অবশ্যই দূর করতে পেরেছেন, এবং রাইট নাও ফ্রম রাইট নাও আজকের পর থেকে অবশ্যই অবশ্যই আমরা সেন্টেন্সের মধ্যে বেশি বেশি আপ এবং ডাউন দিয়ে সেন্টেন্স মেক করতে অবশ্যই চেষ্টা করবো বেশি। তো বন্ধুরা আপনারা যে জায়গাটা আছেন সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।